নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু পরিচালিত অনুষ্ঠান মাটির টানে প্রাণের গানে। আর আজকে আমাদের স্টুডিওতে যে সকল অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের কথা আর কি বলবো, তারা নিজস্ব গুণে, তাদের স্বমহিমায় তারা প্রতিষ্ঠিত। আমাদের সাথে রয়েছেন মাটির টানের কর্ণধার বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রীমতী গোপা চক্রবর্তী, রয়েছেন রীতাদি। রীতাদি সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। 10টি ভাষায় তিনি গান গাইতে পারেন, বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী। তালবাদ্যে রয়েছেন শিল্পী শ্রী সুনন্দন ভট্টাচার্য, যাকে আমরা বাবুন ভট্টাচার্য বলেই বেশিরভাগ চিনি, বাবুনদা। তবে আজকে অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটা ইতিহাস দিয়ে শুরু করব, যা আমাদের আদি ইতিহাস। চলুন ফিরে যাই সেই 1793 সালে, লর্ড কর্নওয়ালি সেই সময়ের বড়লাট, এবং তিনি ব্যবস্থা করলেন কি চিরস্থায়ী বন্দোবস্তের। চিরস্থায়ী বন্দোবস্তের ইতিহাসটা আমরা জানি, কিন্তু তার প্রভাব যাদের উপর সব থেকে বেশি পড়েছিল তারা হলেন সাঁওতাল। সালটা 1855, চার মুর্মু ভাই লড়াইয়ের মাঠে নামলেন, নিজেদের অস্তিত্বের লড়াই। 30শে জুন, হুল দিবস, প্রথম ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিলেন কিন্তু আমাদের এই আদিবাসী সম্প্রদায়েরা, এবং সেই দিনটাই ইতিহাসে হুল দিবস নামে পরিচিত। আর আজ সেই 30শে জুন ঐতিহাসিক দিন, এবং সেরকম ঐতিহাসিক দিনে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি সেই রকম মাটির সাথে মিশে থাকা মানুষদেরকে, যারা আজকে দাঁড়িয়েও তাদের জন্য লড়াই করছে। আমরা চলে যাব রীতাদির কাছে, রীতাদি আমাদেরকে শুনিয়ে দেবে সেই সাঁওতাল বিদ্রোহের গান। সাথে থাকছে গোপালি। সেদায় দাবন তাহে কানা ব্রিটিশ শাসন আমল রে, ব্রিটিশ শাসন আমলে ওরা খেটেছে কুলি মজুর রে, প্রতিদিনের অত্যাচারে কেটেছে দুঃখের দিন রে, প্রতিদিনের অত্যাচারে কেটেছে দুঃখের দিন রে। সিধু কানু বিরসা মুন্ডা ব্রিটিশ সাউকে লড়ালে, ভারত দেশম স্বাধীন লাগিত জিউ কিন্না লাইলে, ভারত দেশম স্বাধীন লাগিত জিউ কিন্না লাইলে। সিধু কানু বিরসা মুন্ডা লড়েছে ওদের সাথে রে, সিধু কানু বিরসা মুন্ডা লড়েছে ওদের সাথে রে, ভারত স্বাধীন করতে ওরা জীবন সঁপে দিল রে, ভারত স্বাধীন করতে ওরা জীবন সঁপে দিল রে। তাবাও আকেন ব্রিটিশ শাসন কে হব আকন তালাল শাসন, তাবাও আকন ব্রিটিশ শাসন এ হব আকন তালাল শাসন, দারে হাসা বাঁচাও লাগি দেবন লড়াইয়া, দারে হাসা বাঁচাও লাগি দেবন লড়াইয়া। ব্রিটিশ গেছে এসেছে আজ দাদা নেতা দালাল রে, ব্রিটিশ গেছে এসেছে আজ দাদা নেতা দালাল রে, জল জঙ্গল জমি বাঁচাতে করছে আজ লড়াই রে, জল জঙ্গল জমি বাঁচাতে করছে ওরা লড়াই রে,
জল জঙ্গল জমি বাঁচাতে করছে আজও লড়াই রে, করছে আজও লড়াই রে, করছে আজও লড়াই রে, করছে আজও লড়াই রে। অসাধারণ এক গান, সিধু কানু চাঁদ ভৈরব, সকলে লড়াইয়ের কথা এবং তার সাথে সাথে শুনে যাওয়া তারা যে উত্তরসূরিদেরকে এখনও তৈরি করে রেখে গেছেন তাদের কথা। আমরা আবার চলে যাব তাদের লড়াইয়েরই একটি কবিতায়, গোপাদি, তার মুখ থেকে শুনে নেব সাঁওতাল বিদ্রোহে আদি লড়াইয়ের কথা। উলগুলেনের লাগড়া বাজছে কলমে, ঘুমের ভিতর শুনতে পাইলাম সবাই এখন কেমন আছো, ভগ্নাডিহির কানেও বঠি হামকা তোমরা চিনতে লাইছো। ফুল দিবসটা জানো তোমরা, 30 জুনের দামিন কহ, হাজার হাজার সাঁতাল বীরের জীবন উরা কাড়ে লিল, কাড়তে হলো রারা কইরে হামদের সাধের জঙ্গল জমিন, ইজ্জত লিল মা বুনেদের কেমনে ভুলব হুকালা দিন। হামরা হইলাম তাগড়া জওয়ান, কেনে মানব উদার গিদার, শপথ লিলাম সাঁতালেরা করব উদের দেশের বার, লালমুহার জমিনদাররা সাঁওতাল দেখে অস্ত্র হাতে ডরাই যায় হুলিয়া দিল, দুই লেতাকে ধরে আনতে সিধু কানু ধরা পড়লে ইনাম মিলবে হাজার দশেক, ধরতে পাইলে জীবন তাকে পাবে আরো আরো অনেক, কিছু লোকের বেইমানিতে সিধু ধরা পড়ে গেল, গুলি মাইরে ছাতি উয়ার ছিত্রা ফুটা কইরে দিল, লইল কানু জবর লড়াই লে জটুকুন পাবার লাগে, হামদের রাজা আমরা হব দিখু গুলান যাবে এক ভাগে, করের বুঝা চাপাইন দিয়ে বেগার খাইতে বাধ্য করল, ইংরাজ গুলার বন্দুক কামান তীর কাড়কে খায়ে লিল, কাড়ে নিল দামিন কহ দিখুর দলার লালমুহারা, লড়তে লড়তে জীবন দিল হাজার হাজার সাঁতালেরা, হামকে লিয়ে ঝুলাইন দিল 5 কাঠিয়ার বটের ডালে, শেষ হল সেই হামদের লড়াই, ভাব এবার কীট পালে, উঠ জাগ শুনো ভাইরে, অনেক কিছু আছে পাবার, সেসব কিছু পাইতে হইলে পড়া লিখা শিখইবার, লেজ দাবি নাই দেবে কেউ চিনাই লিয়ে আসতে হবে, গোলা তাড়ে চেঁচা লেখি অধিকারটা পাইয়া যাবে, পড়া লিখা শিখ আগে আইনি লড়াই লড়তে হবে, রক্ষা করতে জঙ্গল জমিন মা বুনেদের সাথে আলিবে, আমরা কোথাও যাইনি রে বাপ, আমরা কোথাও যাইনি রে বাপ, বাঁচি আছি সবার মুনে, লড়াই জারি রাখতে হবে বলতে ইট জনে জনে, মায়ের পায়ের বেড়ি যখন পাইলে তোমরা দিতে খুলে, ডর কেনে পাও সুয়ার গুলাকে মারে রেখে দাও ডট ভুলে, উলগুলানের লাগড়া বাইছে কান পাইলে শুনতে পাবে, উলগুলানের মরণ নাই রে যুগ যুগ ধইরে জনম লিবে, উলগুলানের মরণ নাই রে যুগ যুগ ধইরে জীবন জনম লিবে, ওই শুনো নুসাও সাবন নাইয়া রাবন চেলা হাবাক তেঙ্গন খাটি কেবন ভুল গায়া হো, খাটি কেবন ভুল গায়া হো। অসাধারণ গোপাদির নিজের লেখা, আমরা
ইতিহাস পড়তে গিয়ে এই শব্দগুলোর সাথে কিন্তু ভীষণভাবে পরিচিত। উলগুলান, দিকু, পাহাড়ের প্রান্তদেশ, আমাদের দামিনী কোহ, এই শব্দগুলো আমাদের খুব চেনা। কিন্তু যে মানুষগুলো এদের সাথে এখনও, মানে সেই সময়ের কথা আমি বলছি না, আজকে দাঁড়িয়েও যারা এদের জন্য লড়াই করছে, তাদের মধ্যে একজন অন্যতম হলেন আমাদের গোপাদি। গোপাদির কাছ থেকে একটু শুনে নেব। গোপাদি, মানে আমি কিছুটা জানি, কিন্তু কিভাবে যে লড়াইটা করো তোমরা একটু বলো, মানে মানুষ এটাতে উদ্বুদ্ধ হবেই। আমি বলবো লড়াইয়ের কথা, শুধু আমার একার কথা বলবো না, কারণ লড়াইটাতে আমি একা নই, আমার সঙ্গে যে আমার বোন বসে আছে। আমাদের জঙ্গলমহল উদ্যোগ নামে একটি সংস্থা, যাদের কাজই হলো এই সমস্ত অবহেলিত নিপীড়িত যে সমস্ত ভাই বোনেরা, তাদের পাশে যতটা সম্ভব দাঁড়ানোর। আমাদের সামর্থ্য খুবই কম, তবু আমরা আপ্রাণ চেষ্টা করে যাই আমরা ওদের, যাতে কিছু হয় ওদের। এই যে অত্যাচারের কথা তো বলবো না, আমি অত্যাচার থামানোর ক্ষমতা আমার নেই, তবু তাদের মধ্যে এই যে কথাটা আমি কবিতার ভেতর দিয়ে বলতে চেয়েছি, যে শিক্ষা, আসল দরকার শিক্ষা। আইনি লড়াই লড়তে হবে, শুধু চিৎকার করলে কিছু হবে না, তার জন্য এই শিক্ষার জন্য ওদের আগে শিক্ষিত করতে হবে। কিন্তু ওরা প্রচণ্ড অবহেলিত, তাই ওই মানুষগুলোকে নিয়ে আমরা চেষ্টা করেছি, আমি আমার বোনের কাছ থেকে শুনে নেব, কারণ ওই রীতাই এটার মানে মূল উদ্যোক্তা এবং আমরা সঙ্গে আছি। পুরুলিয়াতে আমরা কি করছি, রীতা তুমি একটু বলো আমাদের স্কুলটার কথা। আমরা এখন পর্যন্ত যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে ওদের আদিবাসী, মানে সাঁওতালরা তো আছেই, তার সাথে সাঁওতাল শুধু তো আদিবাসী না, আদিবাসী আরও অনেক প্রজাতি রয়েছে। তো আমরা তাদের নিয়ে এখন আমরা 30টে বাচ্চাকে নিয়ে আমরা শুরু করেছিলাম ট্রাইবেল বাচ্চাদের নিয়ে, এখন আমরা 40 জনে আমাদের এসছে। আর এছাড়াও যারা মায়েরা, মানে ওই ওই বাচ্চাদের যারা মায়েরা, তাদেরকে আমরা নিয়ে এসেছি। তারা, তাদেরও যেরকম আমাদের প্রত্যেক মানে সপ্তাহে বিকেলের দিকে তাদের ক্লাস হয়, তাদের আমাদের শুরু করেছিলাম আমরা 20 জনকে নিয়ে, তারপরে এখন আমাদের হয়েছে 30 জন। তো আরও কিছু, আরও অনেকে আসতে চাইছে, এবং আমরা 5-6টা গ্রাম নিয়ে আপাতত গ্রামের কিছু বাচ্চা এবং কিছু মায়েরা আসছে, কিন্তু আরও অনেকে চাইছে আসতে, কিন্তু আমাদের এত সীমিত মানে ক্ষমতা যে আমরা সেই জায়গাটা করে উঠতে পারছি না, ইচ্ছে আমাদের অনেক। তো এই জন্যই আর কি আমাদের, শুধু যে ওদের এটা নয় যে শুধু পড়াশুনো নয়, এবং ওদের হেলথের দিকে দেখবার জন্য আমরা ওদের যে নিউট্রিশন ম্যাপে আমাদের যদি যে 5 দিন ক্লাস হয়, আমরা ক্লাস করাই সকালে, তো সেখানে ওদের সেই নিউট্রিশন ম্যাপে ওদের খাবার দেওয়া হয়, 5 দিন 5 রকম খাবার দেওয়া হয়। এছাড়াও যে ওদের টিচার যারা শিক্ষক, ওদের ওদের জায়গা থেকেই আমরা টিচারকে নিয়ে আসি, কারণ ওদের যে কমিউনিটি, ওই কমিউনিটি থেকেই আমরা চাই যে তারা কিছু আর্থিক, কারণ আমাদের চেষ্টাই তো যে তাদেরকে ইকোনমিক্যাল একটা স্ট্রং করা, তো সেই জায়গাটা থেকে তাদেরই আমরা নিয়ে আসি। এবং আমাদের এখন 6 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, এবং তার সাথে শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর সাথে গান, নাচ, অঙ্কন সবই শিখছে। না শুধু তাদের মাদের সবাইকে নিয়ে একত্রে করছে, মায়েরা শুধু স্বাক্ষরিত হওয়ার জন্য বিকেলে করছে, মানে তোমরা এই কাজটা ক্রমাগত করে চলেছো। হ্যাঁ, আমরা এটা ক্রমাগত করে চলি, যেমন মায়েদের যেটা, মায়েদের ওখানে অসুবিধা যেটা হয়, ওখানে মেন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ওখানে যে পুরুষরা যারা, বাবারা যারা হয়, তারা যেটুকু আয় করে বা যেটুকু, তারা রাত্রিবেলা নেশা করে সমস্ত, হ্যাঁ এটা একটা মেন। তো এবার এবার ওদের যারা মহিলা মায়েরা, তারা চায় যে আমরা কিছু করি, তো সেই জন্য আমাদের এই চেষ্টাটা, ওদের আমাদের কিছু ট্রেনিং আমরা দেই, এবং আমরা অর্গ্যানিক আমাদের আরও অনেক রকমের কাজ আমরা করি, তার ভেতরে যে আমরা আমাদের নিজেদের অনেক জায়গা রয়েছে ওখানে, আমরা নিজেরা কিনেছি, কিনে ওদের যাতে আমরা কাজে লাগাতে পারি, তার জন্য আমরা অনেকগুলো কাজ করি। যেরকম ওখানে একটা আশ্রমের মতন করা হয়েছে, যেখানে মানুষ এখানে শহর থেকে, নানা শহরতলি থেকে মানুষ যায় ওখানে, ওদের দিয়েই, ওরাই ওই ওখানে দেখভাল করা, ওদের সমস্ত কিছু হসপিটালিটি যেটা বলা হয় সেটা টোটালটাই ওরা করে, এবং তাতে যেটুকু পাওয়া যায়, যেটুকু যে দেয়, তো সেটা স্কুলের কাজে আমরা লাগানোর চেষ্টা করি, এবং যারা কাজগুলো করে তো তাদের জন্য তাদেরকে দেওয়া হয়। তো এইভাবে, এবং হাতের চলছে, কিন্তু আর্থিক সামর্থ্য আমাদের খুবই কম, আমরা খুব চেষ্টা করছি, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি
যদি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনারা আসুন, এসে দেখে আপনারা ওদের পাশে থাকার মানে তো শুনে যেটা মনে হলো যে সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের পাশে যেভাবে দাঁড়ানোর কথা দিদিরা বলছেন আমাদের সবারই বোধহয় দরকার। মানে আমি তো এতটা জানতাম না, এইভাবে শোনার পরে যে এতগুলো কাজ মুষ্টিমেয় মানুষদের এটা হবে না এবং এটা অনেক বৃহদাকৃতিতে ছড়িয়ে ফেলতে হবে। কারণ আমাদের পরবর্তী নিবেদনে একটি কবিতা, দিদি আগে তুমি কিছু বলে নাও কবিতাটি। কবি দেবব্রত সিংহের কবিতা, সবারই জানা কবিতা হুল, সেই কবিতাটি আমি এবং আমি রিচাকে একটু অনুরোধ করব আমার সাথে একটু গলা মেলাতে। না মানে আমার একটু ভয় ভয় করবে, কারণ দিদি যেভাবে বলে তারপরে তবুও দিদি বলেছে এবং দিদির সাথে গলা মেলানোটাও কিন্তু একটা বড় মানে আমার কাছে অপরচুনিটি বলা যেতে পারে। আমি চেষ্টা করব একদম। কবিতা হুল, কবি দেবব্রত সিংহ। তোমাদের ওদিকে সাঁওতাল মেয়ে পাওয়া যায়? অরিজিনাল সাঁওতাল মেয়ে আমার ছবিতে লাগবে, ডকুমেন্টারি ছবি। কথাগুলো বলে আছিলেন কলকাতার টিভি চ্যানেলের ম্যাডাম, আমি কিছু বুঝতে নাই পাইত। ম্যাডাম বললে আমার কিন্তু অরিজিনাল জিনিস চাই। আমি শুধালাম জিনিস জিনিস আবার কি বটে? ম্যাডাম বললে তোমাদের আদিবাসীদের নিয়ে এই এক ঝামেলা, তোমরা সভ্য দুনিয়ার কোনো কথাই বোঝো না। তার কদিন পরে একদিন এক ফাগুন মাসের দুপুরে লাল ধুলা উড়াই ম্যাডামের গাড়ি আইলো ছুটে, গায়ের উপর কুলি আর নামকুলির মাঝে মোরগ লড়াইয়ের ফাঁকা ডাঙ্গা, শাল মহল আর পলাশ গেরা, লাল কাঁকড়া ডাঙ্গা, সেখানে শুটিংয়ের জায়গা। তখন ভর দুপুর বেলা, ধামসা মাদলের তালে তখন বাজে উঠল বাহা গানের সুর, বাহা বাঙায় মুল্লয়ানা সরজমদার রে সরজমদার, বাহা বাঙায় মুল্লয়ানা সরজমদার রে সরজমদার। ম্যাডাম হঠাৎ লাজ থামাই চেঁচায় উঠে বললে বোগাস বোগাস, এই তোমার সাঁওতাল মেয়ে? বললাম কেন, কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম বললে তোমাকে আমি কি বলেছিলাম মনে নেই? আমার অরিজিনাল জিনিস চাই, ওই দেখো ওই দেখো, ওই যে মেয়েগুলো খালি গায়ে হাঁটুর উপরে শাড়ি পরে শুটিং দেখছে ভিড় করে, ওরাই হলো অরিজিনাল সাঁওতাল মেয়ে। চেঁচামেচি শুনে সুরজ মনি আইল ছুটে, সাঁওতাল গায়ের সে পঞ্চায়েতের মেম্বার, শাওলা রঙের লম্বা ছিপছিপা জুয়ান মিয়া, চোখ দুটা খুব সুন্দর, ভারী মিষ্টি দেখতে সুরজমণিকে। ম্যাডামকে শুধালো কি হয়েছে? ও দিদিমণি কি হয়েছে? ম্যাডাম তাকে কাজকে ডাকে বুঝালে, তুমি তো জানো সাঁওতাল মেয়েরা খাই কোনো ব্লাউজ দেয় না, তোমাদের আদিবাসী মেয়েদের এটাই তো আদি বেশ, তাই বলছি তুমি এক কাজ করো, ওদের গায়ের ব্লাউজগুলো খুলে ফেলতে বলো। ম্যাডামের কথা ফুরাতে না ফুরাতে সে দু দশে দুপুরে মোরগ লড়াইয়ের মাঠে সুরজমণির দু চোখে চিয়া গাড়ার সূর্যি উঠল জ্বলছে, লাচের দলের মিয়াদের দিকে তাকাতে যাই এসে দেখলো ঠিকই সুকুন না সত্যি, কালো কালো মানুষের ভিড়ের মাঝে খালি গায়ে তীর কাঁড় হাতে টান টান হয়ে দাঁড়াইয়াছে তার ভালোবাসার মরদ। সে কি সব দেখে আর দেখতে না পাইরে শাল ঠাকুর বাবার নামে শাল গিরা পাঠায় ডাক দিছিল জঙ্গল মহলে, দিলে বিরিত পে দিলে তিগুন পে দেলে বিরিত পে দেলে তিগুন পে, তোরা এবার উঠ তোরা এবার জাগ। সুরজমণি, ও সুরজমণি, ম্যাডাম আবার ডেকে উঠল,
ম্যাডাম আবার বুঝাতে চাইল। দেখো অন্য কিছু না, আমি শুধু ওদের গায়ের ব্লাউজগুলো খুলতে ব্যাস এইটুকুন একটুন কথা সে কথা সে হতে না হতে সুরজমণির বুকে চমাট বাঁধা হুলের বারুদ দাউ দাউ করে উঠল জ্বলিয়ে। হাতে ধরা ছিল ম্যাডামের দেওয়া হাজার কয়েক টাকার কন্ট্রাক্ট ফর্ম। সুরজমণি সেটা কুট্টি কুট্টি করে ছিঁড়ে ম্যাম সাহেবের মুখে দিল এক ছুঁড়ে, বললে যে যা তোরা চলে যা, তোরা আমদিকে বহুত লাজরা যাইছিস, তোদের লাজ আমরা আর লাজব নাই। কালো রঙের বিলাতি চশমা চোখে মাথায় টুপি পরা ম্যাম সাহেব বারবি ডল পুতুলের পাড়া দল বল নিয়ে থ হুঁয়ে দাঁড়াইছিল। তখন বলা নাই কওয়া নাই ভগ্নাডিহির চুনু মর্মুর চার দেমাল ছিলা সিধু কানু চাঁদ ভৈরব কোথায় ছিল কে জানে, তারা ভিড় ঠাইলে এত এত আদিবাসী মানুষজনদের সামনে আসে আকাশ বাতাস নদী পাহাড় কাঁপাই আচকা উঠল গাঙ্গাই। দিদি কিছু কবিতা শুনতে গেলে মানে গায়ে কাঁটা দেয়, মানে মনে হয় যে ওদের লড়াইটা এই যে আমরা সভ্য দুনিয়ার মানুষেরা সত্যি ওদেরকে এত সাবলীল ভাবে মানে কিভাবে এটাকে নিতে পারা যায় বলো, ওদের লড়াইটা কিন্তু অনেক বৃহৎ, মানে আজকে দাঁড়িয়েও যখন আধুনিকীকরণ হয়ে গেছে নারীদেরকে এত জায়গায় সেখানে ওদের লড়াইটা কিন্তু একটা বড়, এবং তোমরা এটাকে সামনে থেকে প্রত্যক্ষ করছো মানে। এবং আরেকটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলার, তা হচ্ছে মাটির টানে দিদি একাধারে কবি বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আপনারা শুনলেনই দিদির কবিতা শুনলেন দিদির লেখা কবিতা শুনলেন দিদি বললেন আর কি। তো মাটির টানে যাতে দিয়ে দিদি একটি কবিতার সংস্থা রয়েছে তা হলো মাটির টানে, ওই করোনার সময়টাতে যে সময় বেশ কিছু খারাপ ঘটনা ঘটেছে আমাদের সাথে কিন্তু তার সাথে বেশ কিছু প্রাপ্তিও হয়েছে, সেরকম একটি প্রাপ্তি হচ্ছে দিদির মাটির টানে সংস্থা, যেখানে দেশ বিদেশের মানুষেরা একত্রিত হয় তার অনলাইনে অফলাইনে সব জায়গায়, যারা বিদেশে থাকেন তাদের অনলাইন একটি সুযোগ রয়েছে দিদি করান, সেখানে শুধু যে এই লোককবিতা করা হয় তা নয় মান্য কবিতাও দিদি শেখান। দিদি একটু বলো না তোমার মাটির টানে। মাটির টানে লকডাউনের সময় সত্যি একটা আশীর্বাদ, ওটা আমাকে মানে সবাইকে নতুন করে যেন বাঁচার প্রেরণা জুগিয়েছিল, এবং আমার ভীষণ সুবিধে হয়েছিল যে আমি ঝাড়গ্রামের ভূমিকন্যা, ওদের জীবনযাত্রা ওদের ভাষা সব কিছুর সাথে আমি ভীষণভাবে পরিচিত ছোটবেলা থেকে, যখন দেখতাম কলকাতাতে বিকৃতভাবে মঞ্চে উঠে ওদেরই কবিতাগুলোকে সবাই এখনও করছে, এখনও করছে না তা নয়, তখন খুব কষ্ট হতো, ভাবতাম যে সত্যিকারের ভাষাটা জানো তারপরে বলো, নাহলে বলার কোনো দরকার নেই। এবং আমি সবাইকে বলবো খুব সোজা নয় আঞ্চলিক ভাষায় কবিতা বলা, অবশ্যই প্রত্যেককে অনুশীলন করে তারপরে তোমার বিভিন্ন অঞ্চলের, আঞ্চলিক বলে তো কিছু হয় না, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের সুর ঝোঁক তাল সবটাই তোমরা আগে সেটা জানো সেটা শেখো তারপরে তোমরা মঞ্চে পরিবেশন করো, নাহলে যেও না। এই নিয়েই আমার মাটির টানে খোলা, এবং মাটির টানে আমি খুব সফলভাবে বলবো আমার ছাত্রীদের, সেটা রিচাই বলবে রিচাই জানে। একদম একদম, মানে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আঞ্চলিক কবিতা বলতে গেলে অনেক বেশি অনুশীলন করতে হয়, কারণ ওই একটিমাত্র তাল একটিমাত্র ঝোঁক ওইভাবে বলে ফেললাম তাহলে সেটা হয় না, মানে আমি ভীষণভাবে ভয় পাই, আমি আঞ্চলিক কবিতা বলিই না মান্য ভাষার আবৃত্তিতেই থাকি, দিদির ওখানে যারা রয়েছে তারা সত্যি সেইভাবেই বলে সেরকমভাবেই চলে, দিদি ঠিক সেইভাবেই মাতৃস্নেহে পালন করছে তার মাটির টানে অনুষ্ঠান মাটির টানে সংস্থা। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্ব, আমরা সেই সাঁওতালি গান আমরা রীতাদির কাছে যাব,
আচ্ছা, ট্রাইবাল অ্যান্থাম আমার জানা ছিল না, ওদের সম্বন্ধে আজকে অনেক কিছু জানলাম তোমাদের কাছ থেকে। গাও ছোড়ব নাই, জঙ্গল ছোড়ব নাই, মায়ে মাটি ছোড়ব নাই, লড়াই ছোড়ব নাই, গাও ছোড়ব নাই, জঙ্গল ছোড়ব নাই, মায়ে মাটি ছোড়ব নাই, হম কেসে জান বচায়ে, গাও ছোড়ব নাই, জঙ্গল ছোড়ব নাই, মায়ে মাটি ছোড়ব নাই, লড়াই ছোড়ব নাই, যমুনা সুখী নর্মদা সুখী সুখী স্বর্ণ রেখা, গঙ্গা বনি গন্ধি নালি কৃষ্ণ কালী রেখা, যমুনা সুখী নর্মদা সুখী স্বর্ণ রেখা, গঙ্গা বনি গন্ধি নালি কৃষ্ণ কালী রেখা, তুম পিওগে পেপসি কোলা বিসলারি কা পানি, তুম পিওগে পেপসি কোলা বিসলারি কা পানি, হম কেসে আপনা প্যাস বুঝায়ে, পিকর কচরা পানি, হ্যাঁ ভাই পিকর কচরা পানি, গাও ছোড়ব নাই, জঙ্গল ছোড়ব নাই, মায়ে মাটি ছোড়ব নাই, লড়াই ছোড়ব নাই, পুরখ থেকে পুরখ জেওনে জঙ্গল কো বচায়ে, ধরতি রাখি হরি ভরি নদী মধু বহায়ে, তেরি হবস মে জল গই ধরতি লুট গই হরিয়ালি, তেরি হবস মে জল গই ধরতি লুট গই হরিয়ালি, মছলি মর গই পঞ্ছী উর গই জানে কিস দিশায়ে, হ্যাঁ ভাই জানে কিস দিশায়ে, গাও ছোড়ব নাই, জঙ্গল ছোড়ব নাই, মায়ে মাটি ছোড়ব নাই, লড়াই ছোড়ব নাই, মন্ত্রী বনে কম্পানি কে দালাল হংস জমিন ছিনি, উনকো বচনে লেকর আয়ে হাত মে পলটনি, মন্ত্রী বনে কম্পানি কি দালাল হামসে জমিন ছিনি, উনকো বচানে লেকর আয়ে সাথ মে পলটনি, হো সর বনে হ্যায় রাজা ঠিকেদার বনে হ্যায় ধনি, গাও হামারি বন গই হ্যায় উনকি কলোনি, হ্যাঁ ভাই উনকি কলোনি, গাও ছোড়ব নাই, জঙ্গল ছোড়ব নাই, মায়ে মাটি ছোড়ব নাই, লড়াই ছোড়ব নাই, বিরসা পুকারে এক জট হব ছোড়ো এ খামোশি, মছুয়ারে আও দলিত আও আও আদিবাসী, বিরসা পুকারে এক জট হব ছোড়ো এ খামোশি, মছুয়ারে আও দলিত আও আও আদিবাসী, ও নাগরা বজাও, লড়াই ছোড়ে চারা নেই, শোনো দেশবাসী, হ্যাঁ ভাই শোনো দেশবাসী, গাও ছোড়ব নাই, জঙ্গল ছোড়ব নাই, মায়ে মাটি ছোড়ব নাই, লড়াই ছোড়ব নাই, গাও ছোড়ব নাই, হাও লাল লাল ছোড়ব নাই, হাও নাল বাটি ছোড়ব নাই, লড়াই ছোড়ব নাই, গাও ছোড়ব নাই, হ্যায় জঙ্গল ছোড়ব নাই, মায়ে মাটি ছোড়ব নাই, লড়াই ছোড়ব নাই, গাও ছোড়ব নাই, হো জঙ্গল ছোড়ব নাই, মায়ে মাটি ছোড়ব নাই, লড়াই ছোড়ব নাই।
ভালো অনুষ্ঠান শেষ করতে একদম মন চাইছে না, কিন্তু সময় আমাদের সীমিত, তাই আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় চাইছি।